বিরুদ্ধে রাজপথত প্রতিবাদ করিলে অ্যাকশন লব আরক্ষীয়ে। রাজপথর প্রতিবাদ রুধিবলৈ ব্যাপক তৎপরতা সঞ্চালন আরক্ষী অর্ধসামরিক বাহিনীর। প্রতিবাদী নেতালৈ সকিয়নি পত্র আরক্ষী আয়ুক্তর। সোমবারের দেশত কার্যকরী হল কার্বিধি। কার্বিধি বলবৎ হওয়ার লগে প্রতিবাদ মুখর হল বহু দল সংগঠন। কিন্তু দল সংগঠনের এই প্রতিবাদক কঠোর হাতে দমন করবলে বদ্ধপরিকর আরক্ষী। কার বিরুদ্ধে প্রতিবাদের নামত যাতে রাজপথত অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় তার বাবে অ্যাকশন মোডত আছে আরক্ষী অর্ধসামরিক বাহিনী। মহানগরীর প্রতিটি স্থানত আরক্ষী সঞ্চালন করার লগতে কমান্ডো বাহিনীয়ে প্রতিটি স্থান তীক্ষ্ণ নজরত রাখিছে। সমান্তরালভাবে আরক্ষী সঞ্চালক প্রধান আর আরক্ষী আয়ুক্তই বিরোধীর 16 গৰাকী নেতালৈ প্রেরণ করেছে বিশেষ সকিয়নি পত্র। পত্রখনত স্পষ্টকৈ উল্লেখ করেছে যে হরতাল আর সর্বাত্মক প্রতিবাদ বেআইনি আর অসাংবিধানিক। গতিকে প্রতিবাদের নামত যাতে সরকারি সম্পত্তি আর সাধারণ লোকের কোনো অসুবিধা নকরে তাক লৈ কঠোর সকিয়নিরে এই পত্র প্রেরণ করেছে প্রতিগৰাকী কা বিরোধী নেতালৈ। কেবল সিয়াই নহয়, বিধায়ক অখিল গগৈ বাসগৃহর দেওয়ালতো এই সকিয়নি পত্র আড়ি থৈ আহিছে স্থানীয় আরক্ষীয়ে। প্রতিবাদকারী আক্রমণের লক্ষ্য করবা জনতা ভবন, বিধায়ক আবাস, বিধানসভার চৌহদতো নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করে গড়ি তুলিছে। প্রতিবাদকারীক বাধা দিবলে রাজপথর সকল স্থানতে বাহর বেরিকেড সাজু করে রাখিছিল কেইদিনমানের পূর্বে। মুঠর উপর যিকোনো পরিস্থিতির বাবে প্রতি মুহূর্তত সষ্টম হয়ে আছে আরক্ষী। গতিকে এনে পরিস্থিতিত প্রতিবাদকারীর রূপ কেনে হয় সেয়া হব লক্ষণীয়। বীরিন সিডেকার প্রতিবেদন, News18 অসম নর্থ ইস্ট। কার বিরুদ্ধে রাজপথত প্রতিবাদ করিলে অ্যাকশন লব আরক্ষীয়ে। রাজপথর প্রতিবাদ রুধিবলৈ ব্যাপক তৎপরতা সঞ্চালন আরক্ষী অর্ধসামরিক বাহিনীর। প্রতিবাদী নেতালৈ সকিয়নি পত্র আরক্ষী আয়ুক্তর। সোমবারের দেশত কার্যকরী হল কার্বিধি। কার্বিধি বলবৎ হওয়ার লগে প্রতিবাদ মুখর হল বহু দল সংগঠন। কিন্তু দল সংগঠনের এই প্রতিবাদক কঠোর হাতে দমন করবলে বদ্ধপরিকর আরক্ষী। কার বিরুদ্ধে প্রতিবাদের নামত যাতে রাজপথত অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় তার বাবে অ্যাকশন মোডত আছে আরক্ষী অর্ধসামরিক বাহিনী। মহানগরীর প্রতিটি স্থানত আরক্ষী সঞ্চালন করার লগতে কমান্ডো বাহিনীয়ে প্রতিটি স্থান তীক্ষ্ণ নজরত রাখিছে। সমান্তরালভাবে আরক্ষী সঞ্চালক প্রধান আর আরক্ষী আয়ুক্তই বিরোধীর 16 গৰাকী নেতালৈ প্রেরণ করেছে বিশেষ সকিয়নি পত্র। পত্রখনত স্পষ্টকৈ উল্লেখ করেছে যে হরতাল আর সর্বাত্মক প্রতিবাদ বেআইনি আর অসাংবিধানিক। গতিকে প্রতিবাদের নামত যাতে সরকারি সম্পত্তি আর সাধারণ লোকের কোনো অসুবিধা নকরে তাক লৈ কঠোর সকিয়নিরে এই পত্র প্রেরণ করেছে প্রতিগৰাকী কা বিরোধী নেতালৈ। কেবল সিয়াই নহয়, বিধায়ক অখিল গগৈ বাসগৃহর দেওয়ালতো এই সকিয়নি পত্র আড়ি থৈ আহিছে স্থানীয় আরক্ষীয়ে। প্রতিবাদকারী আক্রমণের লক্ষ্য করবা জনতা ভবন, বিধায়ক আবাস, বিধানসভার চৌহদতো নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করে গড়ি তুলিছে। প্রতিবাদকারীক বাধা দিবলে রাজপথর সকল স্থানতে বাহর বেরিকেড সাজু করে রাখিছিল কেইদিনমানের পূর্বে। মুঠর উপর যিকোনো পরিস্থিতির বাবে প্রতি মুহূর্তত সষ্টম হয়ে আছে আরক্ষী। গতিকে এনে পরিস্থিতিত প্রতিবাদকারীর রূপ কেনে হয় সেয়া হব লক্ষণীয়। বীরিন সিডেকার প্রতিবেদন, News18 অসম নর্থ ইস্ট।